আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল আবারও আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আমি সুজির হালুয়া রান্না করেছি সকালে নাস্তা করার জন্য সেখান থেকে একটু খেয়ে নিলাম আজকে সকালে আমাদের নাস্তা হয়েছে পরোটা সুজির হালুয়ার সাথে চা খুবই সিম্পল একটি নাস্তা আসলে আমি তো কর্মজীবী মহিলা আমার পক্ষে অত কিছু করা সম্ভব না সকালবেলা যতটুকু পারি অতটুক দিয়েই কোনোরকম খেয়ে নেই মাঝে মাঝে দুপুরে একটু ভালো রান্না করার চেষ্টা করি যদি সময় পাই আর না পেলে সাদা মাটা যেটাই থাকে সেটাই খেয়ে নেই এখানে পানি চা সুজি হালুয়া পরোটা নিয়েছি আমি খাওয়ার জন্য আর নাস্তাটা করে আমি আপনাদেরকে নিয়ে যাব কালকে যে আমি গতকাল আর কি আমি যে শপিং মলে গিয়েছিলাম মলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি সেটা দেখানোর জন্য নাস্তাটা করেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা পপুলারে রেখে আমি এবং আপনাদের ভাইয়া পাশে আরেকটি শপ আছে সেখানে এসেছি এখানে থেকে আমি কিছু সার্ভিং ডিশ নেব সেজন্য দেখছিলাম মানে আপনাদের ভাইয়াকে বলছিলাম চয়েস করে দাও কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার চেয়েও আপনাদের ভাইয়া আরও বেশি মানে আনারি হবে মানে এগুলো এত সুন্দর কোনটা রেখে কোনটা নেব আমি আমার কাছে মনে হচ্ছে আমি সবই নিয়ে যাই তাই আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি বললাম যে তুমি একটু বলো যে কোনটা বেশি সুন্দর সেগুলো আমি নেব আপনাদের ভাইয়া বলছে এটা নাও ওটা নাও ওটা নাও মানে দেখা যাচ্ছে যে নিতে নিতে অনেকগুলো হয়ে গিয়েছে এতগুলো সত্যিকার অর্থে কেনার মতো অর্থ আমার কাছে এখন নেই আর সেজন্য আমি এতগুলো নেব না আর এগুলো থেকে যে কোনটা ছেড়ে কোনটা আনবো এরকম করতে করতে শেষ বেশ আর আমাদের নেয়াই হয়নি সত্যিকার অর্থে যেটা আসলে ভীষণ ভালো লাগছিল আমার সব কিছুই দরকার আছে বলেছি যে আজকে প্লেট নে কালকে রাইস ডিস নেবো এরকম করি তো এখন আপনাদের ভাইয়া বলছে এটা নাও এটাও সুন্দর এটা নাও এবং যখন দেখতে মানে যেগুলো নেওয়ার জন্য প্রিপারেশন যেমন এই যে এই বলটা নেব দেখি কি এইটটি এইট রিঙ্গিড এইটটি এইট রিঙ্গিড দিয়ে এই রকম একটা রাইস ডিশ বা সার্ভিং ডিশ নেওয়ার কোনো মানেই হয় না বিশেষ করে এই মুহূর্তে যদি এটা খুবই সুন্দর ছিল আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু পরিমাণে প্রাইসগুলো একটু বেশি আমার কাছে মনে হচ্ছিলো এই মুহূর্তে তাই আর নেওয়া হয়নি আর অন্যগুলো আমার পছন্দ হয়েছে সবই পছন্দ হয়েছে কিন্তু ওই যে বললাম একটার ছেড়ে আরেকটা আরেকটা ছেড়ে আরেকটা এরকম করতে করতে আমাদের আর একটাও নেওয়া হয়নি তবে আমি চিন্তা করেছি তারপরে একদিন আমি আর আমার বড় ছেলে গিয়ে আমি দুই একটা নিয়ে আসব। কারণ আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়ে আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু তাকে নিয়ে গিয়ে আমার আর একটাও কিনা হয়নি আমি এর আগেও এই শপটাতে একবার ঘুরে গিয়েছিলাম বেশ কয়েকটা রাইস ডিশ বা সার্ভিং ডিশ পছন্দ করেছিলাম আপনাদের ভাইয়ার অপেক্ষা করছিলাম যে তাকে নিয়ে আমি সংসারের জিনিসগুলো কিনবো তাকে নিয়ে এসে দেখি যে এখন আর কোনো কোনোটাই কিনা হচ্ছে না তো ইনশাল্লাহ এটি সব তো আর চলে যাবে না ভবিষ্যতে আরেক দিন এসে আমি নিয়ে যাব আমার চয়েস মতো আমি প্রথমে একটা দুটা করে করেই নিয়ে যাব। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না আমার মতো ভুল করলে পস্তাতে হবে যেমন আমি মনে করেছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়ে আমি পছন্দ করে কয়েকটা সার্ভিং ডিশ কিনে নিয়ে আসব কিন্তু এমনই অবস্থা হয়েছে যে আমার একটাও কেনা হয়নি মানে কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না তবে আপনারা ভাববেন না যে আপনাদের ভাইয়া কিপটা আপনাদের ভাইয়া মোটেও কিপটা না সে আমার চেয়ে আরও বেশি শৌখিন মানুষ মানে এইসব জিনিস কেনার খুবই আগ্রহ আছে তার কিন্তু ওই যে বলেছি আমার মতো তারও অবস্থা হয়ে গিয়েছে এত সুন্দর সুন্দর যে কোনটা রেখে কোনটা নেবে একটা নিলে দেখে যে আরেকটা তার চেয়ে সুন্দর তখন ওটা নেয় মানে এরকম নিতে নিতে দেখা যাচ্ছে যে মানে ফেলে আসার মতো কোনোটাই না খুবই সুন্দর খুবই পছন্দ হয় মানে সবগুলোই ভীষণ পছন্দ হয় আপনাদের ভাইয়া তো আমাকে বলছিল এক কাজ করো ঘরে পুরাতন যত প্লেট বাটি আছে সব ফেলে দিয়ে এখান থেকে নতুন সেট ধরে নিয়ে যাও কিন্তু সেটা এখন আমার পক্ষে করা সম্ভব না এই পরিস্থিতিতে কোনো কিছুই মানে ওই রকম করে করাও মানে সম্ভব হয়ে ওঠে না এখন আপনারা জানেন আপনাদের ভাইয়া বিজনেস পুরাপুরি বন্ধ আছে আর আমি একাই আপাতত কাজ করে যাচ্ছি এই সময় যদি আমি এত এত শপিং করি তাহলে আমার সংসারটা কিভাবে চলবে আমি তো আমার বাচ্চাদেরকেও তো পড়াতে হবে তাদেরও তো স্কুল ফিস দিতে হবে সব কিছু চিন্তাভাবনা করে আর আমি এখান থেকে নেই নি মানে দুই একটা যাও নিতাম সেগুলো আর ওই যে পছন্দ করতে পারছিলাম না যে কোনটাকে রেখে কোনটা নেব সেই জন্য আর নেয়াই হয়নি তাই বলে আমার মন খারাপ হয়েছে না মোটেও মন খারাপ হয়নি আমি বলেছি যে পরে আরেক দিন এসে আমি আর আমার বড় ছেলে এসে এখান থেকে দুই একটা নিয়ে যাব। আমার কথা আমি দুই একটা নেব আর আপনাদের ভাইয়া ভাইয়ার কথা যে দুই একটা কেন নিবা দেখে দেখে সেট ধরে কোনোটা দুটা কোনোটা চারটা এভাবে সেট ধরে নিয়ে যাও তো এই রকম এই মুহূর্তে করা সম্ভবই না এই যে দেখুন আরেকটা রাইস ডিশ খুবই সুন্দর দামগুলো যে খুব বেশি তা নয় এগুলো নাইনটিন রেঙ্গেট বাংলাদেশি টাকায় চারশো টাকা পুরাপুরি না এক একটার দাম পড়ে তারপরও ওই যে এটা নিলে ওটা ওটা ছেড়ে ওটা কোনটা ছেড়ে কোনটা নেব সেই সিদ্ধান্তই নিতে পারছিলাম না আমি মনে করি আমার মতো যারা কিচেনে জিনিস কিনতে পছন্দ করেন ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লাগবে আর যারা মালয়েশিয়া থেকে দেখছেন তারা যদি কিনতে চান তাহলে নিজের বাসার কাছে কোনো বড় বড় শপিং মলে আপনারা দেখতে পারেন এই ধরনের শপ থাকার কথা কারণ আমার এক ফ্রেন্ড থাকে জোহরবারু সে বলেছে তার বাসার কাছেও এরকম একটা শপ আছে জোহরবাড়ু যেহেতু আছে আর আমি তো মালয়েশিয়া পিজি এরিয়াতে থাকি এখানেও এটা আছে তাহলে কোয়ালালামপুরেও থাকার কথা যদিও এই প্যান্ডামিকের মধ্যে আমি কলালামপুরে বড় বড় শপিং মলগুলোতে আমার যাওয়া হয়নি মানে এখন তো খুবই ঝামেলা সেজন্য তবে কে এলসিসিতে আমি দেখিনি থাকলেও থাকতে পারে আমি দেখিনি আমার চোখের সামনে পড়েনি আর অন্যান্য শপিং মলে আমি সত্যিকার অর্থে এই প্যান্ডামিকের মধ্যে যাইনি তাই আমি বলতে পারি না তবে আপনারা যদি মালয়েশিয়া থেকে কেউ দেখে থাকেন আপনার বাসার আশেপাশে বড় মলে আপনারা খোঁজ করতে পারেন দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক পছন্দ হবে দামেও কম দেখতেও খুবই সুন্দর এই যে এখানে আরেকটা সার্ভিং ডিশ আমের মতো দেখতে আম শেপে খুবই সুন্দর এটার দামও নাইনটিন ডিঙ্গির ভীষণ ভালো লাগছিল আপনাদের ভাইয়াকে বললাম ভাইয়া বললো নিয়ে নাও কিন্তু নিয়ে কি করব এই মুহূর্তে নেব না পরবর্তীতে অন্য এক সময় এসে নিয়ে যাব এখন আমরা মগের সাইডে চলে এসেছি এখানে খুব সুন্দর কিউট কিউট মগ আছে মগগুলো অনেক বড় বড় এগুলো সব কফি মগ বা পানীয় খাওয়া যায় চা খাওয়া যায় এরকম আপনাদের ভাইয়াকে বলেছি এখান থেকে একটা মগ চয়েস করো সে বলেছে ঘরে এতগুলো মগ ওগুলোই রাখার নাকি জায়গা নেই আবার এখান থেকে আমি মগ কিনবো যাই হোক মনটা খারাপ হয়ে গিয়েছে এখন মনটা খারাপ হলো কারণ সার্ভিং ডিশ কিনে নিই ঠিক আছে পরে নেবো কিন্তু মগটা চয়েস করতে বলেছিলাম আপনাদের ভাইয়া পানি খুবই কম খায় আমি ভেবেছিলাম এখান থেকে একটা বড় মগ নিয়ে গেলে সে হয়তো ওটা পানি ভরে খাবে না তার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই না থাকলে আমার আর কি করা বলুন আমি তাকে কিনে দিতে চেয়েছি সে কিনবে না এখান থেকে আমরা এখন চলে যাব বাচ্চাদেরকে পপুলার লাইব্রেরিতে রেখে এসেছি তারা ওইখানে বসে বসে বই পড়ছে আবার কিছু জিনিস কিনবে বলেছিল আমি বলেছি সব রেডি করে তোমরা রাখো আমি এসে পে করব তা এখন আমরা ওখানে চলে যাচ্ছি কেনাকাটা করলাম আমরা বাসায় চলে এসেছি বাসায় আসাটা তো গতকালে ভিডিওতেই দেখিয়েছি তাই আর দেখালাম না এখন আপনাদের দেখাবো আপনাদের সাথে আমি কি কি কিনেছি এটা হচ্ছে একটা জুতার বক্স জুতাটা পরে দেখাচ্ছি এটা হলো আমার ছোট ছেলের জন্য পেনসিল সমস্ত জিনিসপত্র এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য একটা বই কিনেছি একটা আমার জন্য কাজল এটাও আমার বড় ছেলের এবং এটা আমার ছোট ছেলের একটা গ্লু এখন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা গ্লু তাদের তো স্কুল খুলে যাচ্ছে বিভিন্ন জিনিস লাগবে মানে স্টিক করার জন্য পেপার ইয়া করার জন্য তাই গ্লু নিয়েছে এটা এটা হচ্ছে আমার ছেলের কি এটা কিনিস বাবা হ্যাঁ মার্কারের মতন ও মার্কার পেনের মতো মার্কার পেনের মতো এটা হচ্ছে মেরি মেবালনের একটি কাজল আমি এই কাজলটা ইউজ করি খুবই ভালো আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে আরেকটা নতুন নিয়ে এসেছি এটা সব সময় পাওয়া যায় না আমি সবসময় মেবালনের কসমেটিকগুলো ইউজ করার চেষ্টা করি এটা নিউ ইয়র্কের ব্র্যান্ড এটা খুবই ভালো আমি আইশেডো এই ব্র্যান্ডের মাস্কারা তারপরে ফাউন্ডেশন এগুলি সবই আমি এবং কাজল মেরি ইউজ করি আর এটা হচ্ছে নিউ বুক এসেছে আমার ছেলে এই বইগুলো পড়ে সময় তার কালেকশনে অনেকগুলো আছে গতকাল এটা দেখলো যে নতুন এসেছে মানে নতুন এসেছে আরও কয়েকদিন আগেই কিন্তু এটা সে পড়েনি তাই বইটা সে নিয়েছে বইটা জানি না পড়ার পরে আমাকে সে গল্প করে শোনাবে সে হ্যাপি আমার ছেলেকে বড় ছেলেকে বই কিনে দিলেই হ্যাপি আর ছোট ছেলে নিয়ে আছে এখানে একটা মানে কেসের মতো বক্সের মতো একটা শার্পনার আছে একটা ইরেজার আছে এখানেও দুটো ইরেজার মানে রাবার আছে এটাও একটা রাবার আর দু পাঁচটা পেন্সিল পেনসিলস একটা বক্স এটা তার দরকার আর এখন দেখাবো আপনাদের সবচেয়ে মানে দারুণ আকর্ষণীয় একটা জিনিস যেটা কি না আমি কিছুদিন আগে আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখে থাকেন দেখবেন আমি কেল সিসিমতে গিয়েছিলাম টুইন টাওয়ারে ওখানে মলে আমি এক জোড়া জুতা পছন্দ করেছিলাম কিন্তু জুতার সাইজটা ছিল না আর কি আমার সাইজে আমি পাইনি আমার খুব মন খারাপ হয়েছিল। এবং বাসায় এসে আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমি এক জোড়া জুতা পছন্দ করেছি কিন্তু সেটা এটা তিনটা কালার ছিল গোল্ডেন কালার ব্ল্যাক কালার এবং গ্রিন কালার তা যেহেতু এটা ভ্যান্সি ভ্যান্সি ব্র্যান্ড এটা প্রায় সব মলেই মানে বড়ো বড়ো শপিং মলেই এই ব্র্যান্ডটা থাকে তা আপনাদের ভাইও বারবার আমাকে বলছিল। যে চলো আমাদের বাসার কাছে যে মলটা আছে সেখানে যাই সেখানে হয়তো পেতে পারো তুমি তো কখনো কোনো জিনিস পছন্দ করো না এই রকম পছন্দ করেছো তাহলে চলো গিয়ে দেখি দেখুন কালকে গিয়েছি গিয়েই আমি আমার যেই মানে জুতাটা আমি পছন্দ করেছিলাম গ্রিন কালার কিন্তু গ্রিন কালার বড় সাইজ নাই মানে আমার সাইজে নাই ব্ল্যাক কালার ছিল আপনাদের ভাইয়ারও আপনাদের ভাইয়ার সবচেয়ে মানে খুবই পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক তো সেই বলছে ব্ল্যাক কালারটাও তো ভালো লাগছে নিতে পারো তাই আপনাদের ভাইয়ার পছন্দ অনুযায়ী আমি জুতাগুলো নিয়েছি জুতাগুলো খুবই সফট ভ্যান্সি শু যারা আপনারা ইউজ করেন মানে জুতা পছন্দ করেন বা ফ্যান্সির ব্যাগ যারা ইউজ করেন তারা বুঝবেন ফ্যান্সির ব্র্যান্ডটা কতটা ভালো আমি সবসময় আমার বেশিরভাগ জুতাই ফ্যান্সির ফ্যান্সি থেকে নেয়া এবং তাদের জুতাগুলো পরে আমার বেশ ভালো লাগে আমি ফ্যান্সির ব্যাগও ইউজ করি জুতাটা প্রাইস নিয়েছে প্রাইস আমি বলবো না আপনারা দেখে নেন এই যে তার এটার প্রাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত আর এটা হচ্ছে ইউএস ডলার ইউএস ডলারও লেখা আছে মালয়েশিয়ান রিঙ্গিটও লেখা আছে জুতাটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের জুতাটা নিয়েছে ওয়ান হান্ড্রেড নাইন রিঙ্গিট মালয়েশিয়ান টাকায় বাংলাদেশের টাকা আপনারা কাউন্ট করে নিয়েন টোয়েন্টি ওয়ান দিয়ে গুণ দিয়ে নিলেই বের হয়ে যাবে কেমন হয়েছে আমার জুতাটা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো আমি তো খুব পছন্দ করেছি এ ধরনের জুতা শাড়ির সাথে বা সালোয়ার কামসের সাথেও পরা যায় আমি বেশিরভাগ সময় কেটস পরে থাকি তা এ ধরনের জুতাও লাগে প্রয়োজনে মানে কোনো পার্টি টার্টিতে বা শাড়ি টাড়ি পরলে এগুলো লাগে আমার এ ধরনের জুতো আছে কিন্তু অন্য একটু ডিজাইনের যাই হোক ভালো লেগেছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিবেন লাইক দিতে তো কোনো সমস্যা নেই ভিডিও দেখে আপনারা একটি লাইক দিবেন আর বেশি মানে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি টুক করে বাজিয়ে দিবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় এই যে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে এটা এটা আগে এনেছিলাম এটা আর বেশি একটা নাই মনে হয় অল্প একটু আছে না ও অনেক আছে তো যাই হোক এটা খুবই ভালো আপনারা এটা ব্যবহার করে দেখবেন এই কাজলটা খুবই খুবই ভালো জানি না বাংলাদেশে আছে কি না তবে মালয়েশিয়াতে তো পাওয়া যায় এই যে নতুনটা আমি এনেছি আর এটা আমার পুরাতনটা তবে আজকে মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ